গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো আজকে আমার বাড়িতে কিছু লোকজন আসবে। লোকজন বলতে কি, আমাদেরই নিজেদেরই লোক আর কি, মানে আমার ননদ নন্দাই এবং নন্দাইদের দুই মেয়ে, তো তাদের জন্য দড়ি জুত করেই রান্না করা হচ্ছে। তো এই যে একটু মাংস, এটা কী বলতো, মাংস, তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে এটা কী যে মাংস। ওকে, তো এখানে আমি পটল আলু ঝিঙে টিঙে দিয়ে একটু পাতলা মাছের ঝোল করে নিচ্ছি বাচ্চা কাচ্চাদের জন্য। আর ওখানে দেখতেই পেলে এঁচোড়ের তরকারি, আর একটু কুমড়ো আলুর ছক্কা করলাম। আর তারপরে ওরা রীতিমতো কিন্তু চলেও এসেছিলো। তারপরে ওরা যখন এলো, এসে ওদেরকে একটু জল খাবার টাবার দিয়ে তারপরে আমি রীতিমতো ওদের সাথে বসেও গিয়েছিলাম একটু গল্প গুজব করতে। আর এখানে জাস্ট একটা নিরামিষ একটা ছক্কা তৈরি করেছিলাম ওই ডাটা কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে, মিষ্টি মিষ্টি কুমড়োটা। আর এখানে আমি একটু করেছিলাম হচ্ছে তোমার কি বলে এটাকে, ভুলেও যাচ্ছি জানো তো, পেটে আসছে তো মুখে আসছে না, তোমার কোপ্তা, কাঁচকলা আলুর কোপ্তা। আর হচ্ছে তেঁতো দিয়ে ডাল, মানে উচ্ছে দিয়ে ডাল করেছিলাম। এই যে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটাই আর কি এখন দেখালাম, মানে ভিডিওটা একটু এদিক সেদিক হয়ে গেছে বুঝতেই পারছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন একটা সদস্য এসেছে, নতুন সদস্য, রান্নাবান্না পুরো কমপ্লিট, তোমাদেরকে তো সেটা সব কিছুটাই শেয়ার করলাম এবং দেখালাম। আমার ছোট মায়ের জন্য তারা উড়ো করে আমি রান্নাবান্না করেছি জানো, এরা কিন্তু এসে হাজির হয়ে গেছে, ওরা ফ্রেশ হচ্ছে আর কি। আর এ দেখো ডোডো সোনার খেলনা নিয়ে খেলতে ব্যস্ত, তাই তো খাওয়ালে মানুষ ভুলে যায়, একদিন খাওয়ালে, কিন্তু কুকুর বিড়ালদেরকে খাওয়ালে ওরা 10 দিন মনে রাখে। আমি কিছু ফ্রুট, মানে ফ্রুট ঠিক না, বিড়ালের খাবার আর কি কিনেছি, তো বিড়ালদেরকে খাইয়েওছি। এখন দেখো বিড়ালগুলো আমার সাথে সাথে চলে এসেছে, এই দেখো বিড়ালগুলো আসছে, দেখতে পাচ্ছ বিড়ালগুলো কিন্তু রীতিমতো আমার সাথে সাথে কিছু নিয়েছে, আমার সাথে সাথে আসছে, দেখেছো? দেখো বিড়াল ছানা আসছে কিন্তু, দেখতে পাচ্ছ? দেখো তাহলে কতটাই পোষ মেনে যায় ওরা একদিনে।